সারি গল্প তুমি কাছে টানলে শুধু তুমি যাও যদি সাজাবো আবার নদী শুধু তুমি যাও যদি সাজাবো আবার নদী এসেছি হাজার বারণে
তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। সাত দিনে এই খেলা ধুলো রাত দিনে, জানি বারণ করার সাত দিনে আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যা আমাকে সাজা। এই যে পোস্টগুলো দিচ্ছ, এগুলো সারা জীবন মনে রাখবে, বুড়ো হলেই তো তোকে গ্যাঁ 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 করবে। স্ক্রিনশট আমাদের ভিডিও প্রমাণ হয়েছে, ফলস পোস্টগুলো মারছ। দাদাকে জিজ্ঞেস করো কেমন লাগছে। দাদাকে পরে সকালবেলা সিঁদুর দেওয়ার পর পচবে না কিন্তু, হ্যাঁ আমাকে পেটাবে না কিন্তু, এটা কিন্তু আমি দেবো, এটা কিন্তু আমি দেবো কিন্তু। দাদা এই যে পিছনে আছলো বাসটা দিচ্ছি, ভালো লাগছে না? দারুণ লাগছে, দারুণ লাগছে। এসি করে দাও, এসি করে দাও, ব্যাকগ্রাউন্ডটা ব্লক করে দাও, ব্যাকগ্রাউন্ডটা ব্লক। আমরা আরাম করে বসে আছি, সঙ্গমিত্র ব্যাকগ্রাউন্ড ব্লার করো। মিষ্টি নিয়ে বসে আছে কার জন্য? ফটোতে ব্যস্ত, ডেকে নিয়ে আসবো। মনে রাগ কি কি আছে এই যে এই অবস্থায়? এখন সারা রাত জাগিয়ে যে এগুলো করছে, রাগ কি বেরোচ্ছে? মাথা গরম হচ্ছে, মিষ্টি। আচ্ছা মিষ্টিগুলো কোথাকার? আজ আমার মেয়ের বিয়ে হলো, আমি খুবই সুখী। এর জন্য আমার ঘরের লক্ষ্মী দুই মেয়ে, তার ছোট মেয়ে চলে যাচ্ছে, আমরা দুজনাই মানে ঘর শূন্য করে আমার দুই মেয়ে এক ছেলে। তো বলার তো কিছু নেই, আপনাদেরকে আপনারা তো সবই দেখছেন। এই ভোর রাত হয়ে যাচ্ছে, আমাদের আপনাদের ব্যবহারও খুব ভালো লাগলো, ফটোগ্রাফিও খুব ভালো, তাই বলতে গেলে আর কিছু বলবো নেই আমার। আমি নিজে
আর নিজেকে চেপে রাখতে পারছি না, তবুও আপনাদেরকে সব বলে গেলাম, আমার আর বলার কিছু সেরকম নেই, আপনারা দেখছেন বাস। সুস্বাদু একটা বিয়ে হলো, বন্ধু হয় বন্ধু কার বন্ধু ভাই ভাই দাদা, আচ্ছা আমরা যেটা আশা করেছিলাম সেরকমই পেয়েছি, আমাদের কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই, আমরা আনন্দে কালকে বাড়িতে নিয়ে যেতে পারি সেটাই আশা করব। এখন রাত কটা বাজছে? দুটো বাজতে 10 মিনিট বাকি। এরপরে কি এই মানে এই মানে গদে ধরা রীতি নেওয়া আছে না, আমার একদম ভালো লাগে না। চলে আসছে, করে দিচ্ছি, অভ্যস্ত হয়ে গেছি, সেভাবেই চলছে। কিন্তু আজকে যে একটা নতুন চেঞ্জ হলো, আমরা মেয়েরা মানে ঠিক ধরেছি, এখন এই ট্রেন্ডটাও এসে গেছে যে মেয়ে পুরোহিত দিয়ে বিয়ের কাজ হয়। একদিন এই ট্রেন্ডটাও এসে যাবে যে কন্যা সম্প্রদান ব্যাপারটাই থাকবে না, আমরা সেদিনে ওয়েট করছি। আর আমার মেয়ের বেলায় তো আমি অবশ্যই কন্যা সম্প্রদান করবো না, আর মেয়ে পুরো দিয়ে দেবো, তাতে সেই সময় আসুক বা নাই আসুক, আমাকে সমাজের এগেনস্টে যেতে হলে আমি তাই করবো। সকাল থেকে ইট ওয়াজ নাইস, ওকে ঘুম থেকে উঠিয়ে আজকে আমি বলেছিলাম এ ওট আজকে তোর বিয়ে, ও বলেছিল ওমা তাই, ভাগ্যিস মনে করালি, ভুলেই গিয়েছিলাম। তো আমি তো সকাল থেকে আসতে পারিনি, আমার এক্সাম ছিল, তা আমি সন্ধ্যের দিকে এলাম। সন্ধ্যের দিকে এসে প্রথমত বিকাল থেকে তো পার্লারে ছিলাম, তারপর এখান থেকে এসে ওর সাথে ছবি তোলা, এর সাথে মিস মোর দেন 500 পিকচার্স অলরেডি হয়ে গেছে আমাদের তোলা। এখন এখন অবধি খাইনি, ইটস অলমোস্ট 2 AM, এখন অবধি কোনো খাওয়া হয়নি। হ্যাঁ বিয়েটা তো আমার কমপ্লিট হয়নি, বিয়েটা যখন দেখা যাবে। এটা প্রতিটা মানুষের জীবনের একটা বিশেষ অধ্যায়, তো তো এই জার্নিটা একটা আনন্দের মধ্যেই আমরা করছি, ভালো লাগছে, ঠিক আছে। না না আমি তো মেয়ের মেসেমশাই, আমি এখন খেলে হবে, আমি সবাইকে খাইয়ে খাবো, সবাই খিদে পাই নাই এখন, সবাইকে আগে খাওয়াই তারপরে খিদে পাবো। সব ক্যামেরার মনে নেই, ভিডিওতেই থাকে আমাদের কাছে, না আমাদের কাছে যেন সব সত্যি বলছি, কিন্তু ভিডিওতে যেন আমাদের কাছে আসে, বাইরে কোথাও যেন লিক না হয়, কোথাও লিক হবে মানে ঘরের প্রোগ্রাম ঘরেই থাকবে। হ্যাঁ ঘরের জিনিস ঘরে ভালোভাবে থাকবে, বুঝবে কত শান্ত মেয়ে, কত আস্তে কথা বলে। ঘরে ড্যান্সটা ঘরে ড্যান্সটা ডান্স আর মেকআপ ভালো জিনিস লাগলো, যে আমার বোনকে ওঠানোর জন্য যে দাদাদের দরকার ছিল আজকে, আজ আমার আরও বোনরা নিজেরা উঠিয়ে ঘুরপাক খাইয়ে আমরা খুব মানে দারুণ আর কি মানে বিরাট গর্বিত আর কি দাদা হিসেবে আমি বলতে পারি। আমি আজকে আমি আজকে একটা নতুন জিনিস দেখলাম যে মেয়েরা ফার্স্ট টাইম আমার লাইফে এতগুলো আজ হয়তো অনেকগুলো বিয়ে দিয়েছে বলবো না, তো তার মধ্যেই ফার্স্ট টাইম দেখলাম মেয়েরা আজকে মানে মেয়েকে তুললো একদম রিসেন্টলি। রিজন অ্যাকচুয়ালি মানে কালকে ছেলে সাহস দিয়েছি আর ওদের দিকে আমরা সাপোর্ট করেছি ফুললি, 100% আমরা সাপোর্ট করেছি যে হ্যাঁ তোমরাও এগিয়ে যাও, আমরা আটকাইনি তাদের দিকে, আমরাও দেখতে চেয়েছি বা দেখাতে চেয়েছি যে তারাও তাদের অধিকারটাকে রাখতে পারে। আচ্ছা আলটিমেটলি যে সারাদিনের মধ্যে যে জার্নিটা গেল কেমন লাগলো? দারুণ, খুব
খুবই সুন্দর, দারুণ, একদম 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 ডেফিনেটলি একদম 100%। এখন অব্দি সব থেকে বেশি ঝগড়া হয়েছে কারোর সাথে, ওই হচ্ছে ছোট দিদি আমার, এছাড়া আমার কারোর সাথে কখনো ঝগড়া হয়নি। কিন্তু কিন্তু একটা জিনিস, সবসময় চুটকি আমার সাথেই রয়েছে আজ অব্দি, আর আজকের দিন তো ফাটাফাটি কেটেছে একবারে। সবাই খুশি, সব খুশ খুশ একদম, দুঃখ বলে কোনো জিনিসই নেই। আমি তোদের দিকে তাকিয়ে বলছি ঠিক আছে উঠলো। তুমি বলো যে ছোটো থেকে এত পর্যন্ত যে মেয়েকে জার্নি করে নিয়ে আজ কিরকম লাগে, তোমার ফিলিংটা কিরকম আছে? একদম হ্যাপি হ্যাপি হ্যাপি, দুঃখ নেই তো? না না জিওর একদম, আজকে রেকর্ডে ধরা পড়লে একদম সবসময় হ্যাপি হ্যাপি আছি। তুমি একদিন পরপরই আসো না? প্রায় কতবার দেখা হয় মৌমিতার সাথে? একদিন পরপরই দেখা হয়, আমার বাড়িও যায়। ধরো কালকে পর চলে যাবে, তার কতবার আসবে তুমি? আমি আসবো, আমার দিদির কাছে আসবো, দিদির ছেলের কাছে আসবো, জামাইবাবুর কাছে আসবো, মামের বাড়ি যাবো। মৌমিতার আর মৌমিতার পরে কিছু বলো, মৌমিতা খুব ভালো মেয়ে, কৌশিকও খুব ভালো ছেলে, ছোটতে মৌমিতা আমাকে খুব জ্বালিয়েছে। আর আমার বিয়েতে খুব জ্বালিয়েছে, ওর বিয়েতে তাই ইয়ে করলাম, একদম ফুল করে দিলাম। আমার বিয়েতে যা করেছে না, বিয়েতে খুব জ্বালিয়েছি না, শোনা কষ্ট হচ্ছে না? রাত দুটো বাজে, ভিডিও ক্যামেরা করতে হচ্ছে, সামান্য পয়সার জন্য? ও না গো, খেলা হবে, সোমবার খেলা হবে, গোপাল মাঠে খেলা হবে, দেখা যাবে, হনু টুপি পরে থাকবে, তুমিও দেখবে ক্যামেরা লেন্স থেকে দেখবে, গ্রামের মার কেমন হয়, পাচন পাচন থাকবে, নকুলদানা থাকবে, ঠিক আছে, খেলা হবে, সোমবার খেলা হবে। আমি কি করে একাই সামলাতে পারবো, তাই না? কি বলছো? যাকে তুলতে পাঁচজন ছজন লাগলো, তাকে সাত বছর ধরে তুলে আসে তাকেই তুললে, নতুন কাউকে তো চাপাইনি, সে তোমাকে বোঝা লাগবে। সাত বছর ধরে তুমি নিজে চাপিয়েছো, ওটা কেউ চাপাইনি তোমার। সাত বছর বেশি হয়ে গেছে, কিন্তু আজ ক মাস ধরে তুমি সাত বছরই বলছো, মাসেও তো বাড়ছে, সাড়ে সাত বছর ধরে নাও, ঠিক আছে? কুমার মঙ্গলম পার্কে প্রথম দেখা করেছিলাম, ফার্স্ট দেখা। শোনো ফেসবুকে বন্ধ, কিন্তু আমার বাড়ি তো খোলা, এখন বাড়ি খুলে গেছে তো, বাড়ি খুলে গেছে তো, একদম। এতদিন লার্নার ছিল, এখন লাইসেন্স। কত বছর থেকে লার্নার ছিল? গত বছর থেকে লার্নার ছিল, আমার বন্ধুর মতো ছিল, আমার বন্ধুর মতো ছিল, আর এ তখন ছোট ছিল, ফ্রক পরে ঘুরতো, তখন একে ফার্স্ট দেখি। তারপর যখন দেখলাম ফেসবুকে, তখন কমপ্লিট লেডি, ঠিক আছে, যখন ফেসবুকে দেখলাম। কবে ফ্রেন্ড সাজেশন? কবে দেখেছিলেন? সাত সাত সাড়ে সাত বছর আগে। ডেট ডেট মনে নেই, না না, দুবার গেলে মটন মটন করে আর মটন পেলাম না কিন্তু এখানে। তুমি তো মানে
বললাম একটু পরে দিতে বলবো, নিয়ে আসুন সাটাবো মটন দিতে পেরেছি খুব। মিষ্টি দেবেন, মিষ্টি দেবেন, দাদা মিষ্টি দেবেন, মিষ্টি দেবো না আর মিষ্টি খেয়ে মিষ্টি খেয়ে মিষ্টি ভালো লাগবে না, ফালতু নষ্ট হবে না। যখন ফাঁকে পড়ে যায় কিছু চলে না তখন আমার ক্রেডিট কার্ডে চলে যায়। আমি আমার বোন তো বোন যেন ভালোই থাকে সুখেই থাকে এটুকুই আমার কেমন আবার কি আগে দাদা এত দাদা হিসেবে আর কি এটুকুই যায়। এই যে ম্যাডাম সারাদিন বহুত চালিয়েছি তার জন্য ক্ষমা, আর যদি রাগ হয়ে থাকে তাহলে আমার বয়ে গেল। তোমার রাগ তুমি তোমার পকেটে রাখো, আমার কিছু না। আমি রাগ করলে চকলেট খাই দিও, চকলেট খাই দিও, হ্যাঁ বয়ে গেল চকলেট খাওয়া। কি বলবো তোদের কি খাবার বাকি আছে আর দিতে হবে বল, কি নিবি তোরা, হ্যাঁ আর কিছু নিবি? মম মম বাজে কেমন করে বাজে সেটা বলতে পারবো না, বাজে বাজে। আর 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 কেউ তানিয়া, হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, ব্যবহার খুব ভালো, আতিথ্য খুব সুন্দর, বউ ভালো হয়েছে, মেয়ের বাবা ভালো, মেয়ের মাও ভালো, আমরা খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। বললাম তো ভালো করে তো বললাম, বলছি বললাম তো আমরা এখানে আতিথ্য আপ্যায়ন এবং সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর লাগলো, ভালো হয়েছে, মেয়ে মৌমিতাও ভালো হয়েছে, নিশ্চয়ই কৌশিক তার উপযুক্ত সে বর পেয়েছে এবং 12টায় লগ্ন আমরা শেষ করলাম, তারপর 1:30টার সময় খেলাম, খেয়ে পরে খুব খুশি হলাম, এইবারে আমরা আস্তে আস্তে দ্বিধাগমন করব। আমার একমাত্র ভাইয়ের বিয়ে ছিল, অনেক দিন ধরে খুব আশা ছিল এই করবো সেই করবো, আজকে বিয়েটা হয়েই গেল, এমনিতেই খুব মজা করেছি দুদিন ধরে। আর মৌমিতার সঙ্গে যখন ওর ফার্স্ট প্রেমটা হয়েছিল তখন আমরা খুব চিন্তায় ছিলাম কেমন হবে মৌমিতা, হ্যাঁ তো আস্তে আস্তে ওর সঙ্গে মিশে আমাদের ওকে খুব ভালো লেগে গেছিলো, এখন মনে হচ্ছে কত তাড়াতাড়িও আমাদের বাড়ি চলে আসে। তো এই বিয়েটারই অপেক্ষায় ছিলাম, খুব ভালোভাবে এখনও অবধি সব কিছু হচ্ছে, আমরা খুবই মজা করছি বিয়ে।